অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ অপচয় না করে সততার সাথে কাজ করতে ডিপ্লোমা প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে জনসংখ্যাকে সংকট মনে না করে জনসম্পদে রূপান্তরের তাগিদ দেন তিনি যখনই কোনো প্রকল্প নেওয়া হবে প্রকল্প কি কি পরিমাণ প্রয়োজন ওটাই যেন বিবেচ্য হয় শুধু একটা কাজ করতেই হবে আর করলেই তো পয়সা এটা যেন না হয় আর হয়তো এই পয়সা নষ্ট করা এটার কোনো যৌক্তিকতা নাই আমরা চাই যে দেশটাকে উন্নত করতে এর পাই পাইপ পয়সা যেন সত্যিকার মানুষের কাজে লাগে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির একুশতম জাতীয় সম্মেলন ও উনচল্লিশতম কাউন্সিল অধিবেশনে প্রধানমন্ত্রী তার ভাষণে কথা বলেন এ সময় তিনি জানান আগামী তিন বছরের মধ্যে এক লাখ শিক্ষার্থীকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুর রহমান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তিনজন বিশিষ্ট প্রকৌশলীকে আইডিইবি পদক প্রদান করেন টোয়েন্টি ওয়ান